আজকে আমরা যাদবপুরে চলে এসেছি, কিন্তু যার চ্যালেঞ্জ তাকে নিয়ে আসিনি, কেন কি ওর মুখ থেকে ভিউজ আসে না। কেমন সুন্দর লাগছে, আর চিকেন আছে, খুব সুন্দর ফ্রাই হয়েছে, ভালো কথা। চিকেনের স্টাফিংটা সুন্দর বানিয়েছে, তার সাথে মায়োনিজটাই আছে, সুন্দর লাগছে খেতে। এখন চিজটা দেখাতো না, সেই জেডি নিয়ে পালাতো টমেট থেকে, ঠিক ওরকমই দেখতে অ্যাকচুয়ালি শেপটা করে। ভিডিও দেখে রিক্সা দাদু ঠাকুর থাকে, দেখবি ক্যামেরাটা ঘোরাবো, দেখ দেখবি এই দেখ 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 এই দেখ দেখ লোকেট। যাদবপুরে চলে এসেছি, কিন্তু যার চ্যালেঞ্জ তাকে নিয়ে আসিনি, কেন কি ওর মুখ থেকে ভিউজ আসে না, কোনো কথাও বলতে পারে না। ইন্ট্রোভার্ট ইন্ট্রোভার্ট ব্লগার, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ফালতু কথা বলার একটা লিমিট থাকে, ফালতু কথা ছাড়া ব্লগ শুরু হতো না গাইস। আমি অ্যাকচুয়ালি এখানেই ছিলাম। তো আজকে আমরা এসে গেছি একজন নতুন সদস্যর সাথে, আমাদের কোরিয়ান পার্টনার চিংচাং চুং, ঠিক আছে। বিটিএস কে 10 বার খিস্তি মারার পর ভিউজের জন্য এখানে এসেছে, নালেও আসতো না এখানে বলতে মনে পড়লো, আচ্ছা আছি কোথায় আমরা। তো আজকেও যেহেতু তোমরা জানো আমাদের কোরিয়ান স্ট্রিট ফুড আজকাল খুবই ফেমাস হচ্ছে, তাই না? তুই তো কোরিয়ান, তুই জানিস, বিশাল বিশাল। কিন্তু এখানে ফ্রাইড চিকেন, তোমাদের বলি আজকে আমরা আছি অ্যাকচুয়ালি বেন্টোতে, কোরিয়ান স্ন্যাক কাউন্টার বলতে পারো। তো দেখে নাও বেন্টোটা, এটা বেন্টোর সামনে দাঁড়িয়ে আছি। তো বেন্টোর লোকেশনটা কোথায় তোমাদেরকে বলে দিই, তো 8B বাস স্ট্যান্ড, ঠিক 8B বাস স্ট্যান্ডের অপোজিটের রাস্তা দিয়ে চলে আসলে বেন্টোটা। এক্স্যাক্ট লোকেশনটা আমাদের ডিসক্রিপশনে পিং করা থাকবে, যেরকম থাকেই 8B বাস স্ট্যান্ডে তোমরা আসলে পেয়ে যাবে যাদবপুরে। চুকার খাবার দরকার, তোকে তো দেখবেই না, ভিউ আসবে না তোর জন্য, ভিডিও শুরু হতো না। যাই হোক, তো চলো এবার তোমাদেরকে দেখে নাও সিনেমাটিক ফুল অ্যান্ড কী কী খাবার ট্রাই করি তোমাদের সবই বল। ফাইনালি আমাদের কাছে এসে গেছে ফেমাস চিজ কর্ন ডগ, যেটা ইয়াম ইয়াম কোরিয়ান বাকেট অ্যান্ড বেন্টো দুটোতেই আছে। তো চলো এই চিজ কর্ন ডগটা খাওয়ার জন্য খুবই এক্সাইটেড অ্যাকচুয়ালি, অনেক ধরে ছবি দেখছি সবার এতে। তো এটা হচ্ছে চিজ কর্ন ডগটা, দেখো 99 rupees প্রাইস এটার, এরকম সাইজ থাকে অ্যান্ড ভালো ওয়েট আছে, ওজন আছে। দাম লাগবে সেটা সস দেওয়া আছে, যেটা শেজওয়ান সস আইজে, সেটু ঝাল ঝাল লাগছে। অ্যান্ড মিউনিস্টার যখন মিক্স হচ্ছে ভাই, টোটাল ফ্লেভারটা মোটটা দারুণ। অ্যান্ড ভিতরে চিজের চিজের কোয়ান্টিটিটা জাস্ট দেখ, চিজের কোয়ান্টিটিটা জাস্ট গোলে গোলে বেড়েছে। অ্যান্ড ভিতরে তো যেভাবে টেস্ট হয় ভাই, চিকে মানে এই কর্ন ডগটা দারুণ লাগছে খেতে, 99-এর জন্য দারুণ। অ্যান্ড পেট ভরে যাবে সত্যিকারে একটা খেয়ে, দেখতে পাচ্ছ এই সসেজটাও বেরিয়ে এসছে কর্ন ডগ থেকে, মানে এরকম দুটো চিজের লেয়ার থাকে, অ্যান্ড দুটো সরি তিনটে চিজের লেয়ার অ্যান্ড তিনটে সসেজের লেয়ার থাকে আইগেস, এরকম দারুণ লাগছে। এই চিকেনটার সাথে এই কর্ন ডগটা মানে জাস্ট সেরা। ফার্স্ট আমরা খাচ্ছি কর্ন ডগ এখানে, এটার দাম হচ্ছে 99 পার পিস। ওপরে মেয়োনিজ সসের একটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে, দেখতে তো সুন্দর লাগছে, কিন্তু খেতে কীরকম হবে সেটাকে দেখার। চিজের এটা বিশাল সুন্দর, টেস্টটাও সুন্দর, খুব সুন্দর চিজের মানে ফ্লেভারটাও আসছে, সস মাইনাস দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আমি ফার্স্ট টাইম খেয়েছি কর্ন ডগ, আগে কীরকম খেতে জানতাম না, তো আমার ভালো লেগেছে, সুন্দর খেতে 99-এর জন্য পারফেক্ট। তো ফাইনালি আমাদের কাছে এসে গেছে কোরিয়ান চিকেন রামিয়ান, ওকে। তো এটার প্রাইস হচ্ছে 169 rupees, অ্যান্ড দেখতেও বেশ সুন্দর লাগছে, মানে ডেকোরেশনটা যে এরকমই হয় আশা করছি ডেকোরেশন। কোরিয়ান স্ট্রিট ফুড ট্রাই করা হয়নি আগে, তার জন্য না হতে পারে। অ্যান্ড আজকে একটু ব্যাকগ্রাউন্ড অ্যাম্বিয়েন্স হয়ে আসতে পারে, কারণ এটা টেক অ্যাওয়ে কাউন্টার অ্যাকচুয়ালি, তো বসার জায়গা নেই, তাই জন্য একটু সাউন্ড আসতে পারে। অ্যান্ড রোড আছে সামনে, তো চলো এটা একটু চপস্টিক দিয়ে পাকাই মেরে ট্রাই করা যাক। তো চল আগে ট্রাই করে বল কেমন লাগছে। তো আমাদের ধরতেই পারছি না, কি করে ধরবো, শাখা পোশাখা বেরিয়ে গেছে,
একটা নুডলস খেতে পাচ্ছে না, চামচ দিয়ে পড়ে যাচ্ছে। চল ঢোকা বল এবার, তোর কেমন লাগছে? নর্মাল যেমন নুডলস থাকে সিদ্ধ তেমন লাগছে, তার মধ্যে একটু ঝোল ঝোল দেখছি, খুব কেমন সুন্দর লাগছে। আর চিকেন আছে, খুব সুন্দর ফ্রাই হয়েছে, ভালো লাগছে। তো নর্মাল মানে স্যুপ অ্যান্ড নুডলস এর মধ্যে আর স্যুপের মধ্যে টেস্ট আলাদা ভাবে পাওয়া যাচ্ছে। আর একটা জিনিস ভালো, এখানে কোনো প্লাস্টিক বেস কোনো কন্টেনার সার্ভ হয় না, এটা কিন্তু ভালো। এটাও দেখছি, এটা সুগার কেন পেপারের যেটা হয় সেই জিনিসের গ্যারান্টি। এর আগে দামিয়ান মানে সরি এর আগে যেটা কন্ডা হয়েছিল সেটাও প্লাস্টিক, এখানে এটা বায়ো বেস প্লাস্টিক, দেখ পিছনে লেখা আছে। ওকে, এখানে মানে সেরকমভাবে যাতে কোনো ওয়েস্ট মানে ইয়ে না হয়, সব কিছু সেরকমভাবে ইউজ করা। তো চলো এবার এটা ট্রাই করি, তোমাদের শিখিয়ে দিই কীভাবে দামিয়ানটা খেতে হয়, যারা যা জানো না আমার মতো। দামিয়ানটা মিক্স করবে, তারপর ছেড়ে ছেড়ে খাবে, ঠিক আছে? আমি মিক্স করে নিয়েছি, চলো এবার ট্রাই করো চপস্টিক দিয়ে। এমনি ভালো খেতে, স্যুপের যেরকম টেস্ট হয় ওরকম টেস্ট আসছে, অ্যান্ড নুডলসটা এরকম যেরকম একটা থিক মোটা মতো নুডলস হয় ওরকম, অ্যান্ড চিকেনটাও বেশ ভালো লাগছে। সে সিদ্ধ করা হালকা ফ্রাইড, আর তাছাড়া ডিম আছে একটা, আন্ডা কারি, আর ভিতরে স্যুপটা ভাসছে। তো তুমি স্যুপ নুডলস সব কিছু একসাথে খাওয়া যাবে একদিনে, গ্রামে ট্রাই করতে পারো। 169 হিসাবে কোয়ান্টিটিও যথেষ্টই আছে, পেট ভরে যাবে ভাই। তো ফাইনালি আমাদের কাছে এসে গেছে তেরি মাখি র্যাপ, মানে তেরি আকি র্যাপ, হ্যাঁ তেরি আকি র্যাপ লেখা আছে, তেরি আকি র্যাপ, যেটার প্রাইস হচ্ছে 129 rupees। এটা অ্যাকচুয়ালি কী আছে, সাওয়ারমা যেরকম আমরা খাই না ঠিক ওরকম র্যাপ, র্যাপ দুখানা মানে একটাকে এরকম কাটা আছে, ওয়ান বাই ওয়ান করে দুখানা কাটা, অ্যান্ড ওপরে ভর্তি চিকেন আমিস, মানে দেখা যাচ্ছে পরিষ্কার কথা স্টাফ ভর্তি চিকেন। তো এবার চল এটা ট্রাই করে বলি কেমন লাগছে খেতে। 129 টাকার দাম, যথেষ্ট দেখে তো ভালোই মনে হচ্ছে, মোটাও আছে, দারুণ খেতে। মেয়োনিজের একটা টেস্ট আছে, অ্যান্ড চিকেনের বাইটটা মেয়োনিজের সাথে দারুণ লাগছে। চিকেনটা বারবিকিউ করা আছে আই গেস, অ্যান্ড একটু ঝালঝাল একটা টেস্ট আছে সসের জন্য ভিতরে। ওপরে র্যাপটাও যথেষ্ট মোটামুটি পাতলাই, অ্যান্ড ফ্রেশ যা আছে ফ্রেশ, দারুণ লাগছে খেতে জিনিসটা। 129-এ পেট ভরে যায়। খাচ্ছি চিকেন টেরিয়াকিটা, খেয়ে বলবো এটা কেমন। খুব সুন্দর লাগছে, একটা মিল্ক মিল্কের মতো একটা ফ্লেভার আছে ভেতর দিকে। মিল্ক দুধ পাচ্ছে দেখে, ও মিল্ক খুঁজে পাচ্ছে দেখে। ভালো খেতে, চিকেনের স্টাফিংটা সুন্দর বানিয়েছে, তার সাথে মায়োনিজটাই আছে, সুন্দর লাগছে খেতে। আর মিন্ট পাতা আছে, ওর টেস্টটাও ভালো। এরা ফোকাস ফোকাস, ওভারঅল ভালো খেতে। ট্রাই করতে চলেছি দুরকম সোডা, একটা হচ্ছে গ্রিন অ্যাপেল সোডা আর একটা হচ্ছে মিল্ক সোডা, ঠিক আছে? গ্রিন অ্যাপেল সোডা নয় মানা যায়, অ্যান্ড হোয়াট ইজ মিল্ক সোডা গাইস, দুধের সোডা হয় আবার, ঠিক আছে? তো ট্রাই করবো, তো প্রাইসটা বলে দিই। মিল্ক সোডার প্রাইস হচ্ছে 50 টাকা, 150 টাকা, অ্যান্ড গ্রিন অ্যাপেল সোডার দাম হচ্ছে 160 টাকা, ঠিক আছে? চলো একটা একটা করে ট্রাই করবো আর বলবো কেমন খেতে। তো আগে মিল্ক সোডাটা, অ্যাসিডিটি হওয়ার পর দুধের সোডা খাও, উড়ে যাও আরও বেশি অ্যাসিডিটি। চলো ট্রাই করা যাও সোডা, কিন্তু অ্যাকচুয়ালি মানে মিল্কের একটা সেন্ট যেরকম থাকে ওরকম আছে, কতটা ভেজাল জিনিস বুঝতে পারছি আজকে কে, পুরোটা কেমিক্যাল। অ্যাকচুয়ালি সোডার যেরকম ফিজনেসটা থাকে আর ওরকম আছে ঝাঁঝাল, বাট জিনিসটা অ্যাকচুয়ালি মিল্কের ফ্লেভারই আর বাকিটা সোডা। তো নেক্সট বার গ্রিন অ্যাপেল ট্রাই করে বললো কেমন খেতে। নর্মাল কালারটা তো দেখে মনে হচ্ছে, টেস্টটা ভালো যেরকম গ্রিন অ্যাপেল হয় অ্যান্ড তার সাথে সোডার ফ্লেভারিং, নাথিং স্পেশাল সেরকম কিছু না, ভালো খেতে। বাট প্রাইসটা একটু হাই, এটার প্রাইস হিসাবে নট আপ টু দ্য মার্ক, অ্যান্ড বাকি আজ অব এখনও অবধি যারা খাবার খেয়েছি সব কটা ভালো লেগেছে এখনও অবধি আপাতত, বাট এটা প্রাইস হিসাবে সেরকম কিছু না, প্রাইসটা একটু হাই আছে। 9-10-এর ড্রিঙ্কটা আসলে সেটা তোমরা ট্রাই করে দেখতে পারো, তখন ভালো লাগবে। এখন চলে এসেছে স্পাইসি চিকেন ডাম্পলিংস, হটি যেখানে দিয়েছে 8 পিস 99 টাকা, 8 পিস 99 টাকা। সাইজগুলো এক্সপেক্ট করেছিলাম হয়তো একটু বড় হবে, কিন্তু একটু ছোটো কিন্তু ছোটো ছোটো, বাট স্টাফিংটা তখন বাইরে থেকে দেখা যাচ্ছে, তো বাকিটা খেয়ে দেখা যাক। খুবই পাতলা কোটিং, খুবই পাতলা কোটিং, হাতে নিলেই ভেঙে যাবে, খুবই পাতলা। আর ভিতরে একটা মানে চিকেনের পিস আছে, ঠিক আছে? তো এটা ভেঙেই গেছে, হাতে নিলেই খুব পাতলা।
নর্মাল চিকেন মোমো, স্পেশালিটি কিছু নেই। যেমন তোমরা স্ট্রিট মোমো খেতে তো সেম টু সেম, কিন্তু কোটিংটা নরম, মানে কোটিংটা পাতলা আর কিচ্ছু না। তাহলে মোমো আর ডাম্পলিংস মধ্যে কোনো পার্থক্যই রইল না? ডাম্পলিংস মোমো একই, হ্যাঁ মোমোই বলতে পারো, ডাম্পলিংস নয় মোমো, চিকেন মোমো নর্মাল। তো ফাইনালি আমাদের কাছে এসে গেছে ওদের নেক্সট টপ সেলিং আইটেম, যেটা হচ্ছে টম অ্যান্ড জেরি চিজ কেক। টোটাল এখানে দুখানা যেটা বেস্ট সেলিং আইটেম, যেটা হচ্ছে টম অ্যান্ড জেরি চিজ কেক অ্যান্ড চিকেন, মানে ওই চিজি কর্ন ডগ যেটা তোমাকে দেখেছিলাম। তো চলো এবার এই চিজ কেকটা ট্রাই করবো। যেরকম দেখতে পাচ্ছ টম অ্যান্ড জেরির যেরকম চিজটা দেখাতো না, সেই জেরি নিয়ে পালাতো টমের থেকে, ঠিক ওরকমই দেখতে অ্যাকচুয়ালি শেপটা করেছে। চলো এবার এটা ট্রাই করে দেখি কেমন খেতে। হ্যাঁ খুব সফট আছে, ক্রিমি ফ্লেভারিং টেক্সচারটা। সত্যি দারুণ খেতে, মানে চিজের ফ্লেভারটা যেরকম আসছে না, মানে এটা দারুণ। যদি এসে এইটা না নাও না কিচ্ছু নাও না, দারুণ দারুণ সেরা খেতে। এই কেকটা দারুণ লাগছে খেতে। এটার প্রাইসটা তোমাদের বলে দিই, প্রাইস হচ্ছে 89 rupees, অ্যান্ড 89 rupees প্রাইস হিসাবে যেটার যা টেস্ট, দারুণ টেস্ট। ওকে তো চলো এবার একটু ওনারের সাথে কথা বলে নেওয়া যাক ক্যাফেটার ব্যাপারে। আচ্ছা ভাইয়া আপনার নাম থোড়া বল দিচ্ছি। ভিভিয়ান মুখার্জি। আচ্ছা তো আপনাদের এই ক্যাফেটা খোলার অ্যাকচুয়ালি মানে আইডিয়াটা কোথা থেকে, এরকম কোরিয়ান স্ট্রিট ফুড টাইপ অফ এরকম? আমি ট্রেন্ড চল রা হ্যাঁ, সব লোক কো BTS পছন্দ হ্যায়, সবকো অ্যানিমে পছন্দ হ্যায়, তো হাম লোগ নে সোচনে কা খোলা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ইয়ে তো সেই হ্যাঁ, আমি BTS এর যেটা ট্রেন্ড চলছে, মানে সত্যি অ্যাকচুয়ালি আমি BTS ব্যাপারে কিছুই জানি না সত্যি বলছি, ঠিক আছে, তাই জন্য আমি এমন একটা কাউকে নিয়ে এসেছি। এটা ঠিক। আর কতদিন হয়েছে আমাদের আপনাদের মোটামুটি আউটলেটটা ওপেন? কব খুলতা হ্যাঁ, কব খুলা হ্যায়, কব খুলা হ্যায়? 1 সাল 3 মহিনে হোনে ওয়ালা। আচ্ছা 1 সাল 3 মহিনে। কব সে খুলতা হ্যায়, কব তক চলতা হ্যায়? 12:30 কো খুলতা হ্যায়, 10 o'clock কো বন্ধ হোতা হ্যায়, লেকিন 8 o'clock তক জেনারেলি সামান খতম হো জাতা হ্যায়। আচ্ছা মানে সেল আউট হয়ে যায় মোটামুটি তোমার 8টার মধ্যেই, তো তাড়াতাড়ি আসো, গ্যাদারিংটা খুবই হয়। গ্যাদারিংটা মোটামুটি কটা থেকে, 4টা দিয়ে শুরু হয়ে যায় সবসে জ্যাদা ভিড়? আপকো 7 o'clock কো দেখেগা। আচ্ছা তো তার আগেই আসো এসে খাওয়া দাওয়া করো না, ঠিক হ্যায়, থ্যাংক ইউ সো মাচ, আপনি বাত করে বহুত আচ্ছা লাগা। তো খাওয়া দাওয়া ডাক অ্যান্ড তোমরা দেখে নিয়েছিলাম এখানে কী কী খেলাম, আর মোটামুটি যা যা খেলাম সবই ভালো লেগেছে, রাইট? খাবার দাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সবই ঠিকঠাকই, প্রাইস হিসাবে এন্ড প্রাইসটাও অ্যাফোর্ডেবল আছে। তো চলো আবার কি এবার সবথেকে বেস্ট কর্ন ডগ এন্ড তারপর চিজ কেক। তো যেটা আরেকটা লাস্ট কথা বলার, তো তোরা একটু বলে দে সবাইকে, যাদের চ্যানেলটা শেয়ার করে দে, লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দে, ভালোবাসা দেখাও, ভালোবাসা করাও, আর তোমরা কমেন্ট করে বলতে পারো কেমন লাগলো আর কোন কোরিয়ান সব যদি তোমরা মানে আমাদেরকে যে কোনো ভালো জায়গা বলতে পারো আমরা যেতে পারি, বা এমনি কোনো সাজেশন গুড। আর আমাদের সবার মধ্যে সবথেকে ভালো আমি আর মুভ তোমরা মনে রাখবে, ও কিন্তু ব্লগ স্টার্ট করতে পারতো না, আমার নাম মনো, ও কিন্তু ব্লগ স্টার্ট করতে পারতো না আমরা না থাকলে, তো লজ্জায় গলে গেছিল একদম। ক্রেডিট আমাদের, ও কিছু করেনি, ও খালি এডিট করবে। আমাদের তো দেখাও তোমার নতুন ভিডিওতে, তো টিল দেন বলো গুড বাই, গুড বাই, গুড বাই।